গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমরা ভালো আছি। তো বন্ধুরা, এখানে দেখো আমার সেই ছোট্ট পরীটা যে হসপিটাল থেকে আমার ঘরের লক্ষ্মী হয়ে এসেছিলো। দেখো তার কিছু ফটো আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটা দেখো, ষষ্ঠী পুজোর সময় ও আমার কোলে বসেছিল। ও ষষ্ঠী পুজোতে একটু দেরিতে হয়েছিল, 52 দিনে হয়েছিল, কারণ ওর আর একটা ছোট্ট বোনও হয়েছিল। এখানে দেখো ওর মাসিমণি কোলে বসে আছে, সেই ছোট্ট ছোট্ট লক্ষ্মী মা আজ আমার হাঁটতে শিখেছে, ছুটছে, দুষ্টুমি করছে আমার সাথে। এখানে দেখো ওকে স্নানের পরে আমি তাওয়াল দিয়ে চুলটা ওভাবে বেঁধে দিয়েছিলাম। এখানে দেখো আমার লাল পরীটা হয়ে আছে, এটা আমার সুনামের প্রথম নূপুর পরা, জানে তো। এখানে আমার মা আমার কোলে বসে আছে, ওই যে আমি ছোট্ট পরীটাকে একটু চুল বেঁধে দিয়েছি। এটা আমার মায়ের প্রথম হাঁটা গাড়িতে বসা, এটা আমার মা শীতের নতুন জামা পরেছে, এটা আমার মায়ের মুখে প্রসাদের থালা, মা প্রসাদটা নিয়ে মুখে দিচ্ছে। এখানে মা আমার কোলে দাঁড়িয়ে ফটো উঠছিল। এখানে আমি আমার মাকে মুখে ভাতে প্লেট সাজিয়ে বসেছি। এখানে ও মিমির কাছে বসে, মানে মিমির কোলে উঠে আছে, এটা ওর আরেকটা মিমি, ওর দুটো মিমি, এটা ও মামা। এখানে আমার পুচকুশিনীটি আমার কোলে রয়েছে। এখানে দেখো ওর বার্থডেটা ওর বেলুনের ভিতরে ওকে শুয়ে দিয়েছি। এখানে ঠান্ডায় ওকে কম্বলের ভিতরে, ওটা ব্ল্যাঙ্কেটের ভিতরে রেখেছিলাম। এখানে পুচকুশিনা দিদিমণির কাছে দাঁড়িয়ে আছে। এখানে আমি মাথায় চুল আসতেছিলাম, তা ও দেখে আমার চিরুনিটা নিয়ে ও চুলে দিচ্ছিল বারবার, তখনই ওর ফটো তুলেছিলাম। এখানে আমার মাটা আমার দিকে তাকিয়ে আছে। এখানে আমার পুচকুশুনো একটা মাথায় টুপি পরে সবাইকে দেখাচ্ছে। এখানে তোমার দাঁত বের করে হি হি করে হাসছে। এখানে আমার মা লক্ষ্মী আর আমি ঘুরতে গেছিলাম। এখানটা ওকে ভ্যাকসিন দিতে নিয়ে যাওয়ার সময় এখানে আমার ওড়নাটা পরে ওকে বউ সাজিয়ে দিচ্ছিলাম। এখানে পুচকুশুনা পাপা আর আমার কাছে রয়েছে। ওর মিমিও ওকে নিয়ে ঘুরতে বেরিয়েছিল। এখানে আমার ছোট্ট মাটা দাদুর কোলে রয়েছে। এখানে আমার পুচকুশুনো আমরা সবাই ঘুরোঘুরি করতে গিয়েছিলাম, তার পাপার কোলে আর আমার কোলে রয়েছে। এখানে আমার মা দুর্গা ঠাকুর দেখতে গিয়েছিল, সেখানে ফটো তোলা হয়েছে। সাথে আমিও একটু আমার মায়ের সাথে ফটো শ্যুট করে নিলাম। এখানে আমার পাপা মামার সাথে আমার দুষ্টু মায়ের ঘুরোঘুরি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার সোনা মায়ের ফটোগুলো? তো বন্ধুরা প্লিজ, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার সোনা মায়কে আশীর্বাদ করো যেন।